সাকিব ভাইয়ের সিনেমা যতটুকু আমি জানি হচ্ছে অনেক আগে তো রিলিজ হলো, হ্যাঁ এখনো পর্যন্ত চলছে, এটা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা সৌভাগ্যের বিষয় যে একটা ফিল্ম এতদিন যাবত স্টে করছে, এতদিন যাবত বিজনেস করছে, তো এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আর সাকিব ভাই হচ্ছে এমন একজন মানুষ এবং এমন একজন অভিনেতা যাকে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, হ্যাঁ তো ওনাকে নিয়ে আসলে কোনো ধরনের কমেন্ট করা অথবা ওনাকে জাজ করার ওই এবিলিটিটুকু এখন আমার হয়নি। হ্যাঁ ওইটুকু লাইক আরো 5 বছর পরে হবে না, কারণ 5 বছর পরে আমি একটু ভারী অভিনেতা হবো, সাকিব আরো ভারী অভিনেতা হয়ে যাবে। হ্যাঁ আমার ওইটুকু এবিলিটি হয়নি। আর মাসুদ রানাই সাকিব ভাইকে কাস্ট, এই কোশ্চেন করেছেন যে সাকিব ভাই কেন, হ্যাঁ তো মাসুদ রানাই সাকিব ভাইকে নিয়ে করা হয়নি কেন? মাসুদ রানা সেটা বলি, হ্যাঁ কোনটা নিয়ে? শাকিব খান যেহেতু নেই, মানে শাকিব খান একটা রাজত্ব করছে তার সিনেমা, এবং আমরা দেখছি মাসুদ রানা একটা নতুনত্ব এসে সেই জায়গাটা, মানে ওই জায়গাটা আবার মানে নতুনত্ব দিয়ে একটা স্ট্রংলি মানে ধরার একটা চ্যালেঞ্জিংটা থাকবে, মানে চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। যেমন আমি একটা কথা বলি, আমাদের বলিউডের কিংকে শাহরুখ খান ডন টু করলো সে, হ্যাঁ এখন ডন থ্রি কে করছে? রণবীর কাপুর করছে। হ্যাঁ তো এর মানে এই না যে শাহরুখ খান একটু পিছিয়ে গেল, রণবীর কাপুর আগায় গেল। এটা যুগে যুগে মানুষের পরিবর্তন হয়, যুগে যুগে আর্টিস্টের পরিবর্তন হয়, যুগে যুগে মানুষের টেস্টের পরিবর্তন হয়। সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই সবসময় সম্মানের জায়গায় থাকবেন। হ্যাঁ বর্তমান যুগে আমরা যারা কাজ করছি অথবা আমরা যারা কাজ করতে আগ্রহী অথবা আমাদের MR-9 যিনি করেছেন, হ্যাঁ তো এই প্রেক্ষাতে লাইক আমাদের কাজে আনোয়ার হোসেন স্যারের বইয়ে লেখা ছিল যে মাসুদ রানার একটা আবরণ দেওয়া ছিল, হ্যাঁ একটা ডিসক্রিপশন দেওয়া ছিল, পেটানো শরীর হবে, হ্যাঁ তামাটে বর্ণের হবে, তো এই সবগুলো ক্রাইটেরিয়ার সাথে যার সাথে ম্যাচ করেছে সেই কিন্তু মাসুদ রানা করছে। ইভেন মানে নট লাইক তাকে পিক করা হয়েছে, অডিশনের মাধ্যমে এসেছি আমরা। হ্যাঁ তো সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই থাকবেন, বর্তমানে আমরা যারা করছি আমাদের জায়গায় আমরা আছি, দেখা যাচ্ছে সাকিব ভাইয়ের কাছ থেকে শিখে শিখে আমরা সামনে এগিয়ে যাব, এক পর্যায়ে দেখা যাচ্ছে সাকিব ভাইয়ের সাথে মিলে কোলাবোরেট হয়ে কাজ করছে। দিস ইজ লাইক ইন্ডাস্ট্রি। আপনি আপনি মানে অনেক হ্যান্ডসাম, তাই নাকি? আপনি কাজ করছেন এবং মানে এখন থেকে শুরু করছেন আর কি, আপনার লক্ষ্য? লক্ষ্য আসলে কোনো লক্ষ্য নেই, কারণ হচ্ছে কদিন বাঁচি তো বলা যায় না, কারণ মানুষের হায়াত মতের আসলে গ্যারান্টি নেই। তবে অভিনয় করছি, অভিনয়ের মধ্যে থাকতে চাই। আর আমি আমার বিগত আরও কয়েকটা জায়গায় ইন্টারভিউতে বলেছি যে আমি বেসড ইন ট্রু স্টোরির উপর কাজ করতে চাই। হ্যাঁ বেসড ইন ট্রু স্টোরির উপর মানুষের কাছে কিছু মেসেজ পৌঁছানো যায়, হ্যাঁ মানুষ কিছু শেখে ওই টাইপের গল্প থেকে, রাদার দেন কমার্শিয়াল অন্য টাইপের গল্প আছে না, প্রেম ভালোবাসা। তো আমি নিজেকে অভিনেতা হিসেবে দেখতে চাই ফিউচারে, রাদার দেন হিরো। মানুষের প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব পার্সোনালিটি আছে, আমার মধ্যে যে পার্সোনালিটি আছে সেটা আমার নিজের মধ্যে, আমি অন্য আরেকজনের ভালোটাই নেব, খারাপটা কখনো নেই না, কাউকে ফলো করি না, বাট সবাইকে হচ্ছে সবার অ্যাপ্রিসিয়েট করি, সবার অভিনয়টা অ্যাপ্রিসিয়েট করি। যেমন আমাদের চঞ্চল চৌধুরী ভাইয়া আছেন, ওনার অভিনয়, মোশাররফ করিম ভাইয়া আছেন, তারা যারা লেট হুমায়ুন ফরিদি স্যার, তো তাদের অভিনয় থেকে আসলে অনেক কিছু শিখেছি। মানে ফলো করা বলতে আমি ফলো করলে তো ওনার মতোই হয়ে গেলাম, ওনার কাছ থেকে কিছু শিখে নিজেকে নিজেই আসলে প্রেজেন্ট করাটাই বেটার আমার মনে হয়। প্রত্যেকেরই তো একজন আইডল থাকে, সাজ্জাদের আইডল শুধু সাজ্জাদ। আপনি কি মনে করেন এই ছবি মুক্তির পরে আপনার ক্যারিয়ারে অনেক বেশি কিছু যোগ হবে? আমি জানি না, সেটা তো আসলে পাবলিকরাই ডিসাইড করবে যে আমার ক্যারিয়ারে কি যোগ হচ্ছে কি বিয়োগ হচ্ছে, বাট আমি আশা করি যোগ হওয়ার কথা, কারণ হচ্ছে যেহেতু হলিউডের একটা মানে প্ল্যাটফর্ম আমাকে দেখানো হবে, পুরো বিশ্বব্যাপী দেখবে আমাকে, তো ডেফিনেটলি ডেফিনেটলি কিছু না কিছু তো যোগ হবেই। আমরা কথা বলেছি রোমান্টিক এর ব্যাপারটা, কথা বলি আমরা শুধু অ্যাকশন ফাইট এই বলেছি, রোমান্টিক আসলে কি আছে, কিসের রোমান্টিক? মানে এই সিনেমাতে MR-9 MR-9 এর একটা পপুলার ডায়লগ আছে, আমি জানি না আপনারা যারা বই পড়েছেন জানেন, কাছে টানে কিন্তু বাঁধনে জড়ায় না। হ্যাঁ তো মাসুদ জন এমন একটা পার্সন তাকে সবাই কাছে টানে, সে সবাই কাছে টানে কিন্তু সে বাঁধনে জড়ায় না। হ্যাঁ তো সবাই মাথায় রাখবেন, কাছে টানে কিন্তু বাঁধনে জড়ায়, সবাই একসাথে বলি, কাছে টানে কিন্তু আরো জোরে, কাছে টানে কিন্তু বাঁধনে জড়ায় না। দর্শকদের উদ্দেশ্যে আমি কোন বাঁধনে জড়িয়েছেন?
আমি হচ্ছে এখন অভিনয়ের বাঁধনে জড়িয়েছি, আর যখন ব্যক্তিগত জীবনে কোনো বাঁধনে জড়াবো তখন ডেফিনেটলি আপনাদের সবাইকে ইনভাইট করবো, তখন সবাইকে বলবো আমি কার সাথে বাঁধনে জড়িয়েছি, কিভাবে জড়িয়েছি পুরো ইলাবোরেটলি তখন আপনাদেরকে জানাবো। দর্শকদের উদ্দেশ্যে বাংলাদেশের দর্শক এখন অনেক আপগ্রেডেড, বাংলাদেশের দর্শক এখন বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন কাজ দেখছে, লাইক কোরিয়ান মুভি, ইংলিশ মুভি, বাংলা মুভি সবকিছুই দেখছে। তো আমি বলবো সবচেয়ে বড় বিচারক হচ্ছে দর্শক। তো দর্শকদের কাছে আমি বলবো আমরা চেষ্টা করেছি একটা ভালো ফিল্ম মেক করার, যেটা লাইক অন্যান্য প্ল্যাটফর্মে যেটা হচ্ছে হলিউড বলিউড সবার সাথে একটা যে সিমুলটেনিয়াসলি একটা কাজ করা, ওই টাইপের একটা আমরা ফিল্ম ক্রিয়েট করেছি। এবং ফিল্মে লাইক অ্যাকশন, রোম্যান্স, থ্রিলার সব কিছুই আছে, যেহেতু কাজী আনোয়ার হোসেন স্যারের বইয়ের লেখার উপন্যাসের উপর বেস্ট করে আমরা ফিল্ম মেক করেছি।